শুনেছিস কথা, হত ভাগা যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া খুঁজে পেতে কি একটা জায়গায় আবিষ্কার করলেন লিলুয়া। তার চাইতে চলো না হাতি বাগান বাজারে গিয়ে একটু বেরিয়ে আসি। কখনো ভাবেননি অভিনয় জগতে পা রাখবেন? ম্যাট্রিক পরীক্ষায় থার্ড ডিভিশনে পাশ করা সেই আপাত নিরীহ চেহারার মানুষটি হয়ে উঠলেন বাংলা চলচ্চিত্রের প্রথম সারির কমেডিয়ান। তাকে বলা হতো হাসির রাজা। সত্যজিৎ রায়ের গুপি বাঘা সিরিজের গুপি গাইন বাঘা বাইন ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। সদা হাস্যময় এই মানুষটি স্ত্রীর হঠাৎ মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারলেন না। এরপর থেকেই একাকিত্ব গ্রাস করেছিল তাকে। তিনি চিন্ময় রায় মৃত্যুর কয়েকদিন আগে নিজের বাড়ির তিনতলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন তিনি। এরপর থেকে আর সুস্থ হয়ে উঠতে পারলেন না। কেমন ছিল অভিনেতার ব্যক্তিগত জীবন? আজ এই ভিডিওতে আমরা অভিনেতা চিন্ময় রায়ের জীবনের কথা আপনাদের জানাব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1940 সালের 16 জানুয়ারি বাংলাদেশের কুমিল্লায় জন্মগ্রহণ করেন চিন্ময় রায়। রূপলী পর্দায় কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হলেও অভিনয় জগতে চিন্ময়বাবুর শুরুটা হয়েছিল থিয়েটারের মঞ্চে। প্রথমে কলকাতার থিয়েটার মঞ্চে ও পরে নান্দিকারের মতো গ্রুপ থিয়েটার দলে যোগদান করেন তিনি। তবে একসময় সেই দলও ছেড়ে দিয়েছিলেন। এক সাক্ষাৎকারে চিন্ময়বাবু জানান, সেটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। এরপর চলচ্চিত্র জগতে পা রাখেন চিন্ময়বাবু। মূলত কৌতুক চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তপন সিংহের গল্প হলেও সত্যি সিনেমা দিয়ে চলচ্চিত্রে হাতে খড়ি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। বসন্ত বিলাপ, গুপি গাইন বাঘা বাইন, ধন্নি মেয়ে, চার মূর্তি, মৌচাক, হাটে বাজারে, ফুলেশ্বরী, সুবর্ণগোলক, অববধূ সুন্দরীর মতো জনপ্রিয় বাংলা ছবিতে তার অনবদ্য অভিনয় আনন্দ দিয়েছে কোটি কোটি বাঙালিকে। চারমূর্তি সিনেমায় টেনিদা চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হন। ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী, রবি ঘোষ, অনুপ কুমারদের সাথে সমানে সমানে পাল্লা দিয়ে গেছেন তিনি। একটা সময় মানুষকে যিনি এত আনন্দ দিয়েছেন, সেই চিন্ময়বাবুর হাসি চিরতরে বিলীন হয়ে যায় স্ত্রী জুঁই বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর। এরপর থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি, চলে যান লোকচক্ষুর অন্তরালে। বছরখানেক আগে নিজের বাড়ির তলা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কিভাবে নিজের বাড়ির তিনতলা থেকে তিনি পড়ে গিয়েছিলেন তা আজও ধোঁয়াশা। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি, সেই সঙ্গে বার্ধক্যজনিত কারণেও ভুগছিলেন। অবশেষে 2019 সালের 17 মার্চ সল্টলেকে নিজের বাসভবনে মৃত্যু হয় বর্ষীয়ান অভিনেতা চিন্ময় রায়ের। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রে একটি যুগের পরিসমাপ্তি ঘটে। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্যে দিয়ে আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।